ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো 7টি দোকান। ঘটনা এবার উদয়পুর পিতরা বাজারে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা। সম্প্রতি রাজ্যের বহু বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে, কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবার আরও একটি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উদয়পুরের পিতরা বাজারে। শনিবার রাতে ঘটে এই ঘটনা। পুড়ে ছাই 7টি দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বহু লক্ষ টাকা। বাজারে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আগুন লাগার সাথে সাথে দমকল বাহিনীতে খবর দেওয়া হয়েছিল। দমকল কর্মীদের খবর দেওয়া হলেও দমকল কর্মীরা এক ঘন্টা পরে ঘটনাস্থলে আসে, ততক্ষণে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যায়। মানে 11:40 আমার কাছে একটা ফোন যায়, সরি 1:40 আমার কাছে ফোন যায় যে আমার দোকানের এদিকে আগুন লেগেছে। পরে আমি ঘুম থেকে উঠে মানে আসি, আসি দেখি যে তারা আমার দোকানে কিছুই নেই, একেবারে দাদা ঘুরে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস ওই সময় আসছে না, ফায়ার সার্ভিস প্রায় দুইটার কাছাকাছি এরকমই আসছে। তো আমার পায়ে দাদার ক্ষতি হয়েছে প্রায় 11 লক্ষ টাকার মতো। আমার স্টেশনারি জুতা ব্যাগ ভ্যারাইটিস দোকান ছিল। দুটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ প্রসঙ্গে পিতরা ফাঁড়ির ওসি জানিয়েছেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে। দেখেন আমাদের তো যখন শুরু করছে অনুমানিক 1:30 বাজবে আর কি, 1:30 বাজবে। তাহলে আমরা দৌড়াদৌড়ি করে গেলাম, সাপ্লাই গেলাম, গিয়ে দিয়ে যে পিছন সাইডে আগুনটা বেশি দেখা গেছে। মনে হয় যে পিছন সাইডে ঘুরান বলে আছে, ওই ঘুরান থেকে মানে মানে মোটামুটি আগুনটা বেশি দেখা গেছে। তখন তো আমি তো সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস শুরু করছি, হ্যাঁ, আর কেউ ওই দিদিকে দাঁড়াইছি, হ্যাঁ, আমরা বাবুল স্যার বলছি, বাবুল স্যার আমি বলছি। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।